আজকে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। তার জন্য প্রথমে চালটা দিয়ে দিলাম। চালের সাথে একবারে মটরশুঁটি আর গাজরটাও দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিই। চালটা যাতে লেগে না যায় তার জন্য একটু ঘি দিয়ে দিই। এখন কুকারে ঢাকনাটা বন্ধ করে দিই। এখন কড়াইটা বসিয়ে নিলাম আর ফুলকপিটা ভেজে নিব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে কপিটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন কপিটা ভেজে নিব। যতক্ষণ আমার কপিটা ভাজা হবে ততক্ষণ কুকারের গ্যাসটা চলে যাবে। এখন কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিই। গরম হওয়ার পর এতে তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিই। পরে কুকারের ঢাকনাটা খুলে ঘি দেওয়ার পর চালগুলো সুন্দর হয়েছে। এখন চালগুলি দেবো। ভাজা ফুলকপি গুলো দিয়ে দেবো। এক চামচ চিনি দেবো। এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিই।
দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। দেখো সবাই অতি কম জিনিসে খুব তাড়াতাড়ি আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেলো।